শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মাহফুজুল হক মাহফুজ, আমার পিতার নাম মরণ আউল খাই মিস্ত্রি, আমার মাতার নাম রাবেয়া খাতুন, আমার গ্রাম কাটাছড়া, সাতমন ইউনিয়ন, ফটোগ্রাফ। আমি 1971 সালে তখন আবুতর হাই স্কুলে 10ম শ্রেণীর ছাত্র ছিলাম। ওই ছাত্র অবস্থা আমরা আবুতর স্কুলে তখন রাজনীতি আমাদের মন্ত্রীবাবু নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণে আমরা বুঝেছি যে আমরা এই দেশের সশস্ত্র সংগ্রাম ছাড়া আর কোনো উপায় নাই। বঙ্গবন্ধু যখন 25শে মার্চ দিবাগত রাত্রিতে স্বাধীনতা ঘোষণা করে, তখন পরের দিন আমরা সবাই বাতাড়িয়া বাজারে চলে আসি। আউতের থেকে আমাদেরকে বলছে যে তোমরা খাদ্য তোমরা জোগাড় করো এবং বাতাড়িয়া বাজারে পৌঁছাই দাও। আপনারা কারা কারা? আমরা মানে আমাদের সাথে আমাদের বন্ধুবান্ধব মিলে একত্র ছিল, নুরুল আমিন, নুরুল হুদা, এই ধরনের অনেক আরও অনেকে ছিল। পরবর্তীতে স্কুল যখন বন্ধ হয়েছে, আমার বাড়ি কিন্তু 7 নম্বর ইউনিয়ন, আমি বাড়িতে চলে আসি। মেয়েতে লাস্টে আমরা বাড়ি থেকে আমি আমার এক সহপাঠী কামাল উদ্দিন, বাড়ি কোথায়? একই জায়গায়, আমাদের কাটাছড়া গ্রাম। গোলাম সুলতান, নুরুদ্দিন, বাড়ি কোথায়? ওনার সবাই বাড়ি কাটাছড়া। আমরা কাটাছড়া থেকে প্রায় 10-12 জন একসাথে সামলা সেটিতে দিয়ে আমরা রওনা দিচ্ছি। সামলা সেটিটা বাড়িতে সেখানে পাকিস্তান থেকে অনেক গুলি খেলা আরম্ভ হয়েছে। আমরা একটু একে অপরকে হারিয়ে ফেলছি। আমরা একটা ছোটো নদী আছে, নদী পার হই, ইন্ডিয়াতে পৌঁছি। পৌঁছার পরে ওইখানে রাত্রি যাপন করি। সকালবেলা আমরা শ্রীনগর বাজারে পৌঁছি। শ্রীনগর বাজারে পৌঁছার পরে ওইখানে চার দোকান আছে, নাস্তা করে আমরা মনু বাজার হইয়া হরিণা ক্যাম্পে যাই। তো হরিণা ক্যাম্পে, ইয়ুথ ক্যাম্পে আমরা তখন নাম লেখাই এবং আমাদেরকে থাকার জায়গা দিল। ওইখানে প্রায় আমরা 15-20 দিন ওই ক্যাম্পে ছিলাম। থাকার পরে আমরা আমাদেরকে ডাকলো একদিন ফাঁসে আর্মি ক্যাম্প, হরিণা আর্মি ক্যাম্প। আর্মি ক্যাম্পে ওইখানে আমরা লাইন দিচ্ছি। লাইন দেওয়ার পরে আমাদেরকে বাসে নিল এবং ওইখানে মেডিকেল সেন্টার আছে, মেডিকেল আছে, মেডিকেল করালো এবং আমাদেরকে ট্রেনিংয়ে যাইতে হবে আসাম লাইলাপুর ক্যান্টনমেন্ট। পরের দিন সকালে আমাদের নাম লিখে আমাদেরকে গাড়ি তুললো, 6টা গাড়িতে 50 জন করি, আমরা 300 জন। আমাদেরকে রাতে 11টা বেজেছে। আমাদেরকে একটা পাহাড়ে, তখন ক্যান্টনমেন্টের পাহাড়গুলো খুব উঁচু উঁচু, ওই পাহাড়ে তুললো। আমরা যে পাহাড়ে ছিলাম তাজউদ্দিন, ওই পাহাড়টার নাম লিখে তাজউদ্দিন নজরুল, এটা আমার পাহাড়ের নাম আছে। আমাদেরকে অস্ত্র শিখা প্রথমত আমাদেরকে শিখাইলো অ্যাস্টেনিয়ান, তারপরে এসএলআর, লাইট মেশিনিয়ান, মিডিয়াম মেশিনিয়ান, গ্রেনেড, মার্ক 4 রাইফেল, মার্ক 3 রাইফেল, তারপর টুইস্ট মোটার, এগুলো আবার
দুই তিন দিন শিখাবার পরে এগুলো আবার আমাদেরকে ফায়ারিং শিখায়। ওইখানে আমরা এক মাস ট্রেনিং দেওয়ার পর আমাদেরকে আবার করিনা নিয়ে আসলো। করিনা নিয়ে আর্মি ক্যাম্পে দিল। আর্মি ক্যাম্পে কিছুদিন থাকার পরে আবার বাংলাদেশে আসার জন্য আমাদের গ্রুপ ওয়াই 30 জন 35 জন করি একটা কমান্ডার নেতৃত্বে আমাদেরকে ভাগ করে দিল। আমার কমান্ডার ছিল আবু তাহের, উনি এখনও জীবিত আছেন। আপনার গ্রুপে কারা কারা ছিল? আমার গ্রুপে আবু তাহের, গোলাম সুলতান, তাজুল ইসলাম, আলাউদ্দিন, তাহের, লাতু, আরও অনেকে ছিল, সবার নাম এখন মনে আসতেছে না। আমরা প্রায় 200 জন লোক আসি বলি, সবাই মিরসি থানার। 30 হইতে 35 জনের একটা কমান্ডার আছে, 30 জন 35 জন গ্রুপ কমান্ডার। আমরা তখন বাংলাদেশে পার হই, সামলাসে ওইখানে তখন পাঞ্জাবিরা এটা অ্যাটাক করেছে। তখন আমরা এই তাহের কমান্ডার তাহের নেতৃত্বে প্রায় 150 হইতে 200 জন অটোমেটিক অস্ত্র নিয়ে আমরা ওই পাহাড়টা ঘেরাও করি। আমরা ওইখানে অবস্থান করি আর একটা নতুন দুধ পরিষ্কার করে দিছি। দুধটা ক্লিয়ার হলো, ক্লিয়ার পরে আমরা ও দুধ থেকে ও দুধ দিয়ে আমরা বাংলাদেশে পৌঁছলাম। আবুরহাট আসলাম, আবুরহাটে আসি, আমাদেরকে একদিনের জন্য ছুটি দিল মা বাবার সাথে দেখা করার জন্য। আমরা মা বাবার সাথে দেখা করি, পরের দিন চলে গেছি এবং আবুরহাট থেকে আমাদেরকে শেল্টার দিল জোলনপুর। এক একটা শেল্টারে মনে করেন আমরা হয়তো 10 দিন 15 দিন থাকার পরে আবার শেল্টারটা চেঞ্জ হয়ে যায়, আবার আরেক জায়গা কমান্ডার, সেটা কমান্ডারের আদর্শে সেটা হতে হয়। আমাদের অ্যাকশন ছিল মিঠাছড়া, দারোহাট রোড, ঠাকুরডিঘি, ছত্রবিনাথ রোড, মুস্তানগর, আবুরহাট রোড, এই তিনটা রোডে আমরা অ্যাকশন করেছি। আমরা দুর্গাপুরও যুদ্ধ করেছি, দারোহাটও করেছি এবং মুস্তানগরও করেছি। পাঞ্জাবির সাথে এবং পাঞ্জাবি রাজাকারের সাথে ওরা দুর্গাপুরও শেল্টার করছিল, দুর্গাপুর স্কুলে। তখন ওদেরকে আমরা, আমাদের ওইখানে একটা লোক মারা গেছে, ওদেরকে কিন্তু আমরা ওইখানে উৎখাত করতে আমরা সক্ষম হয়েছি। এইভাবে আমাদের কমান্ডারে যেভাবে নেতৃত্ব দিত আমরা ওইভাবে কাজ করতাম। দিনে আমরা একটু ঘুমাইতাম, রাত্রে আমাদের কাজ ছিল। এরপর কী করলো? এরপর তো আমরা তখন অস্ত্র জমা দিলাম বীরেশ্বরেতে, এখানে আমাদের থানা কমান্ডার আছে অবুদলক, যে জাফর আমাদের কমান্ডার। জমা দেওয়ার পরে কিছুদিন পরে আমরা ভাটিয়ালি ক্যাম্প, ভাটিয়ালি ক্যাম্পে ছিলাম কিছুদিন। তখন ভাটিয়ালি ক্যাম্প থেকে আমাদেরকে বিদায় দিল, আমরা যার যার বাড়িতে চলে আসলাম এবং আবার লেখাপড়া করলাম। বর্তমান বাংলাদেশ আমরা সীমানা পেয়েছি, তবে আমাদের উদ্দেশ্য ছিল অর্থনৈতিক মুক্তি। অর্থনৈতিক মুক্তির জন্য এখন আমাদের সংগ্রাম করা দরকার, যাতে করে প্রত্যেকে এই দেশে সমানভাবে বসবাস করতে পারে, সমান দায়িত্ব নিয়ে, কর্তব্য নিয়ে এই দেশে বসবাস করতে পারে। আমরা তো জীবন বাদি রেখে যুক্ত করেছিলাম একমাত্র বাংলাদেশে নতুন প্রজন্ম যাতে স্বাধীনভাবে চলতে পারে এবং নতুন প্রজন্ম যারা আছে এই দেশের পতাকা, এই দেশের মান সম্মান রাখবে, তারা দেশের জন্য একতাবদ্ধ হয়ে কাজ করবে, এটাই এমন। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।